নমস্কার আমি শান্তনু পাত্র আপনারা এখন দেখছেন অ্যাম্বিস স্টাডি আমাদের আজকের আলোচনা বিষয়বস্তু আমরা জেনারেল নলেজের যে আলোচনা শুরু করেছি এটা আমাদের তিন নাম্বার পার্ট পূর্ববর্তী পার্টগুলো আপনারা দেখে না থাকলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবেন আমরা দু সালে যে সমস্ত এক্সাম হবে সেই এক্সামগুলোকে সামনে রেখে এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েছি বেশিরভাগ প্রশ্নই হয়তো আপনাদের অজানা থাকবে তার কারণ হচ্ছে আমরা একই রকমের প্রশ্ন এখন আর পরীক্ষায় থাকছে না কিছু আনকমন প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি দেখুন শ্রীরামপুর মিশনারি কলেজ কবে স্থাপিত হয় ও একটারও উত্তর এখনও লেখা হয়নি আপনারা এখান থেকে গিস করতে পারেন অ্যান্সার কি হতে পারে মিলিয়ে নিতে পারেন একটা মক টেস্ট হয়ে যাবে আমাদের ছোটোখাটো শ্রীরামপুর মিশনারি কলেজ কবে স্থাপিত হয় এটা স্থাপিত হয়েছিল এইটিন এইটিন আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয়েছিল ঠিক আছে চামেলি দেবী অ্যাওয়ার্ড চামেলি দেবী এটা কিসের সাথে সম্পর্কিত এটা হচ্ছে আমাদের সাংবাদিকতা সাংবাদিকতার সাথে এটা সম্পর্কিত আর একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সাংবাদিকতার উপরে খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড সেটা সেটা হচ্ছে কি পুলিত যার ঠিক আছে এটাও আপনারা মনে রাখবেন পুলিত যার এটা আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বিখ্যাত কেন চট্টগ্রামের অস্ত্রাগারের লুণ্ঠন আপনারা সকলেই জানেন মাস্টার দ্য সূর্য সেনের নেতৃত্বে হয়েছিল চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন এটা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত বাংলাদেশে ঠিক আছে কর্ণফুলি চট্টগ্রামের কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে কর্ণফুলি নদীর তীরে অবস্থিত কাশ্মীরের বিখ্যাত শালিমার বাঘ যেটা বলছিলাম আমি যে মুঘল সম্রাটরা সেই সময় কিছু বাঘ অর্থাৎ কিছু বাগান নির্মাণ করেছিলেন তার মধ্যে একটা বিখ্যাত হচ্ছে শালিমার বাঘ যেটা কাশ্মীরে করা হয়েছিল এই বাঘ ব্যাপারটা সর্বপ্রথম নিয়ে এসেছিলেন কিন্তু বাবর এ নামটা আপনারা মনে রাখবেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর সর্বপ্রথম এটা চালু করেছিলেন কিন্তু কাশ্মীরের যে বিখ্যাত শালিমার বাগ ছিল এটা কে নির্মাণ করেছিলেন এটা নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর আমরা জাহাঙ্গীরের নাম আর কি হিসাবে মনে রাখতে পারি জাহাঙ্গীর সর্বপ্রথম তিনি তার সুশাসনের জন্য একটা আগ্রার বাইরে একটা ঘন্টা নির্মাণ করেছিলেন ঠিক আছে একটা ঘন্টা থাকতো আকবরের সময় ছিল কিন্তু এট ফার্স্ট ছিল জাহাঙ্গীরের সময় এই ঘন্টা আর নাড়িয়ে কিন্তু কেউ সুবিচার চাইতে পারতো এবং জাহাঙ্গীরের কোর্ট কোর্ট অফ জাহাঙ্গীর সব থেকে যেটা বিখ্যাত ছিল সেটা হচ্ছে চিত্রশিল্পীর ক্ষেত্রে ক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য ছিল জাহাঙ্গীরের সময়কাল চিত্রশিল্পী ঠিক আছে চিত্রশিল্পীর ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য ছিল এবং জাহাঙ্গীরের সময়ে নূরজাহান। আর জাহাঙ্গীরের পত্নী নূরজাহান জাহাঙ্গীরের পিছনে একমাত্র মহিলা ছিলেন যিনি কিন্তু পুরো মুঘল সাম্রাজ্যটা সেই সময় নিয়ন্ত্রণ করতেন এবং নিজের নামে কিন্তু একমাত্র মুঘল সম্রাজ্ঞী যার নিজের নামে কিন্তু মুদ্রা আছে এটাও আপনারা মনে রাখতে পারেন ঠিক আছে গাড়িতে ব্যবহৃত হাইড্রোলিক ব্রেক এটা কোন সূত্র থেকে এই হাইড্রোলিক ব্রেকের ব্যাপারটা এসেছে এটা হচ্ছে পাস্কাল পাসকাল হচ্ছে কোন সূত্র পাসকাল হচ্ছে চাপের সূত্রের সাথে রিলেটেড প্রেসার ঠিক আছে পাসকাল হচ্ছে প্রেসারের সূত্র কৈলাস মন্দির কোথায় অবস্থিত কৈলাস মন্দির হচ্ছে ইলোরা কৈলাস মন্দির কোথায় অবস্থিত এটা হচ্ছে ইলোরাতে পরবর্তী প্রশ্ন যে সব মৌলিক কণা বসু সংখ্যায়ন মেনে চলে তাদের নাম কি তাদের কি বলা হয় তাদের বসন কণা বলা হয় ঠিক আছে তাদের বলা হয় বোসন কণা যে সমস্ত মৌলিক কণা বসু চলে তাদের কি বলা হয় তাদের বলা হয় বোসন কণা এটা আপনারা মনে রাখবেন এটা কিন্তু এসেছে একবার প্রথম দাদা সাহেব ফালকে এটা দেওয়া হয় কিসে চিত্রশিল্পীর ক্ষেত্রে এটা দেওয়া হয় প্রথম কে পেয়েছিলেন প্রথম পেয়েছিলেন দেবিকা রানী প্রথম পেয়েছিলেন দেবিকা রানি লাস্ট দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছে আপনার নিচে কমেন্ট সেকশনে জানান ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা কে লিখেছে এটা একটা গ্রন্থ বটে কে লেখেন এটা আপনাদের বলতে হবে এটা লিখেছিলেন আবুল কালাম ঠিক আছে আবুল কালাম ইন্ডিয়া উইন্স ফ্রিডম ঠিক আছে আবুল কালাম এই গ্রন্থটা লিখেছিলেন পরবর্তী প্রশ্ন দেখুন নিষেক ছাড়া বীজহীন ফল উৎপাদনকে কি বলা হয় নিষেক ছাড়া যদি বীজহীন ফল উৎপাদন করা হয় সেটাকে বলা হয় এই প্রসেসটাকে বলা হয় এটাও খুব বিখ্যাত পিকাসো ইনি কোন দেশের বাসিন্দা ছিলেন বিখ্যাত পাবল পিকাসো ইনি ছিলেন স্পেনের বাসিন্দা ঠিক আছে স্পেন বিখ্যাত পিকাসো ছিলেন স্পেনের বাসিন্দা গমের যে মরিচা রোগ পড়ে সেটা কি জাতীয় রোগ আপনাদের এখানে বলতে হবে ছত্রাক না ভাইরাস না ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া এটার উপর একটা তো প্রশ্ন থাকবেই বেশি ইম্পর্ট্যান্ট ভাইরাস এবং ব্যাকটেরিয়া গমের মরিচা রোগটা কিন্তু এটা হচ্ছে ছত্রাক ঘটিত রোগ ছত্রাক ঘটিত রোগ এছাড়াও আপনারা টমেটোর উপর টমেটো মোজাইক ভাইরাস টিএমভি টিএমভি আছে পি মোজাইক ভাইরাস বিন মোজাইক ভাইরাস এই সব এগুলোর নাম হয় টমেটোর এই যে মোজাইক ভাইরাস এটা কিন্তু দেখবেন টমেটো পাতার উপর একটা ছোপ ছোপ এরকম পড়ে এটা তো ভাইরাস আপনার বলাই আছে এটাও এক ধরনের কিন্তু রোগ ঠিক আছে পদার্থের কোন কণাটি নিস্তরিত এটা বলতে হবে পদার্থের মূল যে কণা সেটা হচ্ছে তিনটে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এটার মধ্যে কিন্তু ইলেকট্রন এবং প্রোটন কিন্তু নিস্তরিত নয় একমাত্র নিউট্রন হচ্ছে নিস্তরিত ঠিক আছে একমাত্র নিউট্রন হচ্ছে নিস্তরিত পদার্থের কোন কোনটি নিস্তরিত সেটা হচ্ছে নিউট্রন এখানে আমরা একটু মৌল সম্পর্কে একটু কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন জেনে নিতে পারি সেটা হচ্ছে সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল কোনটাকে বলা হয় সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে ফ্রান্সিয়াম মনে রাখবেন ফ্রান্সিয়াম এবারে একটা যেমন রিসেন্ট এক্সামে এসেছিল আমাদের এসআই ফুডে যেটা বলা হয়েছিল সর্বাপেক্ষা নমনীয় ধাতু সেটা হচ্ছে সোনা এ ইউ সর্বাপেক্ষা নমনীয় ধাতু হচ্ছে সোনা সর্বাপেক্ষা যদি হালকা নিষ্ক্রিয় গ্যাস বলা হয় তাহলে হবে হিলিয়াম সর্বাপেক্ষা হালকা নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ইয়াম আর সবচেয়ে হালকা গ্যাস নিষ্ক্রিয় নয় কিন্তু সবচেয়ে যদি শুধু হালকা গ্যাস বলা হয় তাহলে কি হবে তাহলে হবে হবে হাইড্রোজেন হাইড্রোজেন ঠিক আছে তাহলে এগুলো সবগুলোই মৌল বলছি আমরা আর সর্বাপেক্ষা ভঙ্গুর একটা ভঙ্গুর অধাতু সর্বাপেক্ষা নয় একটা ভঙ্গুর যে কোনো অধাতুর যদি নাম বলতে বলা হয় তাহলে কি হবে বিস্মাত ধাতুকল্প কোনটা আর্সেনিক অ্যান্টিমনি এগুলো সব জেনে রাখা আমাদের দরকার ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখুন টাওয়ার অফ ভিক্টরি যেটাকে আমরা বাংলায় বলি জয়স্তম্ভ এটা কোথায় অবস্থিত টাওয়ার অফ ভিক্টরি বা জয় স্তম্ভ এটা হচ্ছে চিত্তরগড় এটা হচ্ছে চিত্তরগড়ে অবস্থিত ঠিক আছে চিতরগড় মানে হচ্ছে রাজপুত সম্প্রদায় ঠিক আছে মহাভারতের প্রকৃত নাম কি দেওয়া হয়েছিল সেই সময় মহাভারতের প্রকৃত নাম দেওয়া হয়েছিল জয়া যে এ ওয়াই এ জয়া মহাভারতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল পাণ্ডব এবং কৌরবদের মধ্যে যদি বলা হয় কোথায় হয়েছিল তাহলে হবে কুরুক্ষেত্র ঠিক আছে কোথায় হয়েছে কুরুক্ষেত্রে কোথায় আছে ওটা হচ্ছে হারিয়ানা কুরুক্ষেত্র হচ্ছে হরিয়ানা এবং এই যুদ্ধটা টোটাল কতদিন চলেছিল এই যুদ্ধটা টোটাল চলেছিল আঠারো দিনের মতো এই যুদ্ধটা টোটাল চলেছিল আঠারো দিনের মতো এখানে আরেকটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান যে টোটাল কৌরবদের মধ্যে একশো জন কৌরব ছিল এবং তাদের এক একজন বোন ছিল এই একশো জন কৌরবদের মধ্যে একজন বোন সেই বোনের নাম কি একজন বোন ছিল সে বোনের নাম আপনাকে এখানে বলতে হবে ঠিক আছে মাকড়সার সার অঙ্গের নাম কি মাকড়সার সার অঙ্গের নাম কি মাকড়সার শাঁস নাম হলো বুকলাং এই শাঁস থেকে কিন্তু প্রশ্ন আসে সবগুলোই আমাদের করতে হবে বুকলাং মাকড়সার শাঁস নাম হচ্ছে বুকলাং শাহজাহানের রাজত্বকালে পর্তুগিজদের প্রধান ঘাঁটি কোথায় ছিল পর্তুগিজদের প্রধান ঘাঁটি ছিল বাংলার হুগলি ঠিক আছে পর্তুগিজদের প্রধান ঘাঁটি ছিল হুগলি মানব শরীরে একটি মিশ্র গ্রন্থি একটি মিশ্র গ্রন্থির নাম কি মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয় মানব দেহের একটি মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয় নিচে কমেন্ট সেকশনে জানান মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটা এটাও খুব ইম্পর্টেন্ট মানব দেহের সব থেকে বড় গ্রন্থি কোনটা ঠিক আছে কোন পর্বত হিমালয়ে চেয়েও প্রাচীন হিমালয়ের চেয়েও প্রাচীন কোনটা হিমালয় কোথায় হয়েছে তেঠিস মহাসাগরের কাছে আনাল্যান্ড এবং আয়ারল্যান্ড নামে দুটো ছিল চাপ পড়ে ভঙ্গিল আকারের অর্থাৎ এই এইরকম করে হয়েছে বলে নাম ভঙ্গিল পর্বত কিন্তু হিমালয়ের চেয়ে প্রাচীন কোনটা এটা হচ্ছে আরাবল্লী আরাবল্লী মনে রাখবেন আরাবল্লীও কিন্তু প্রথম সময়ে একদমই যখন আরাবল্লী তৈরি হয় তখন কিন্তু আরাবল্লীও একটা ভঙ্গিল পর্বত ছিল পরবর্তী সময়ে ক্ষয় পেয়েছে ক্ষয় পেয়ে পেয়ে তার নিজের যেটা অরিজিনাল হাইট সেই হাইটটা থেকে কম হয়েছে বলে তার নাম কিন্তু ক্ষয়জাত পর্বত স্তূপ স্তূপ পর্বতের পর্বতের উদাহরণ উদাহরণ অজন্তা অজন্তা ঠিক আছে হচ্ছে লেপচা একটা অধিবাসীদের কোথায় দেখা যায় লেপচা অধিবাসীদের কোথায় দেখা যায় লেপচা অধিবাসীদের দেখা যায় সিকিম লেপচা অধিবাসীদের দেখা যায় সিকিম সিকিম সম্পর্কে আমরা আগেও জেনেছি আমাদের ভারতবর্ষের প্রথম অর্গানিক স্টেট পলিথিন মুক্ত স্টেট সিকিম খুলে শৌচালক মুক্ত যে স্টেটটা বলা হয় সেটা হচ্ছে সিকিম থেকে সিকিমের যিনি সিএম আছেন সব থেকে আমাদের লং সিএম ভারতবর্ষের ইতিহাসে সেটাও হচ্ছে কিন্তু সিকিম এবং ব্র্যান্ড কে এ আর রহমান আল্লাহ রাখা রহমান ঠিক আছে আপেক্ষিক আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার মনে রাখবেন আপেক্ষিক আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার আর বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার ব্যারোমিটার কে আবিষ্কার করেছিলেন টরিসেলি ঠিক আছে আর বায়ুর দিক মাপা হয় বাত পতাকা বায়ুর দিক যদি করা হয় সেটা হচ্ছে বাত পতাকা ঠিক আছে মামা ভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত মামা ভাগ্নে পাহাড় হচ্ছে বীরভূম মামা ভাগ্নে পাহাড় হচ্ছে বীরভূমে অবস্থিত পরেশনাথ পাহাড় কোথায় অবস্থিত নিচে কমেন্ট সেকশনে জানান ভারত পাক যে রেল চলে ভারত পার্কের মধ্যে যে রেলটা চলে পাকিস্তান সেই রেলটার নাম কি সেটার নাম হচ্ছে সমঝোতা সমঝোতা এক্সপ্রেস সমঝোতা এক্সপ্রেস আর মৈত্রী এক্সপ্রেস যেটা চলে সেটা কোন দুটো দেশের মধ্যে চলে এটাও আপনাকে নিচে কমেন্ট সেকশনে জানাতে হবে কোনটি ডিডিটি প্রস্তুতিতে ব্যবহার করা হয় ডিডিটি ফুল ফর্ম কি ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরো ইথেন বর্তমানে কিন্তু ডিডিটির ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ডিডিটি এমন একটা কীটনাশক যেটা আপনার ধরে রাখুন আমার শরীরে যদি ডিডিটির কিছু কুফল দেখা যায় তাহলে কিন্তু সেটা বংশ পরম্পরায় চলবে আমার শরীর থেকে তার চলতে পারে না কোন প্রাণীর যদি উদাহরণ দেওয়া যায় কোনো ধরুন মাছের মধ্যে কিন্তু ডিডিটি ঢুকেছে তাহলে সে মাছটাকে যদি আমি খাই আমার মধ্যেও কিন্তু সেই ডিডিটিটা কার্যকর করবে এতটাই ক্ষতিকারক সেই জন্য এটার ব্যবহার কিন্তু বন্ধ আছে কোনটি ডিডিটি প্রস্তুতিতে ব্যবহার করা হয় এটা হচ্ছে বেঞ্জিন ঠিক আছে বেঞ্জিন বেঞ্জিনের সংকেত কি সি সিক্স এইচ সিক্স সম্ভবত যদি ভুল হয় আপনারা কমেন্ট সেকশনে আপনারা জানাতে পারেন মেবি এটা সংকেত সি সিক্স এইচ সিক্স আর মিথেন কি মিথেন হচ্ছে সি এইচ ফোর অ্যাসিটিলিন কি সি টু এইচ টু ঠিক আছে এরকম সংকেতগুলো জেনে রাখা ভালো কৈবর্ত বিদ্রোহের নায়ক কি ছিলেন কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্যক ঠিক আছে কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্যক গোবর গ্যাসের মূল উপাদান কি গোবর গ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন গোবর গ্যাসের মূল উপাদান কি ঠিক আছে ধন্যবাদ ভিডিও দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং নতুন কেউ থেকে থাকলে অবশ্যই এই ধরনের যে কোনো রকমের ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করবেন